আমরা মাননীয় প্রধানমন্ত্রী আইজিপি মহোদয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের প্রাণের দাবি, অতীতের যে সাব ইন্সপেক্টর নিয়োগগুলো হয়েছে যে রেশিও অনুপাতে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা চাই আমাদেরকে হয়তো এইভাবে নিয়োগ দেওয়া হোক অথবা শূন্য পদের বিপরীতে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক, আমাদের এই মানবিক দিকগুলো বিবেচনা করেন। আমরা জানি নিয়োগ সুস্পষ্ট হয়েছে, নিয়োগে কোনো দুর্নীতি হয় নাই, কোনো কিছু হয় নাই, আমরা এটা মানি এবং জানি। তারপরেও আইজিপি মহোদয়ের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের করজোড় নিবেদন, আমাদেরকে বলা হয়েছে যে সারদায় আবাসিক সংকটের কারণে আমাদেরকে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমার প্রশ্ন হলো, যদি আবাসিক সংকট থাকে আমরা পরবর্তীতে ট্রেনিং করব, আমরা আরও অনেক পরে ট্রেনিং করব, আমাদেরকে প্রয়োজনে প্যানেল অনুযায়ী নিয়োগ দেওয়া হোক। আমরা অনেক কষ্ট করে, বিশেষ করে নারীরা যারা আছি, অনেক কষ্ট করে এতটুকু পর্যন্ত অনেক ধাপ উত্তীর্ণ করে আমরা এই ভাইবা পর্যন্ত এসেছি, কিন্তু দিন শেষে দেখা গেল যে আমাদেরকে ভাইবা আর আমরা ভাইবা উত্তীর্ণ হতে পারিনি। এই জন্য আমরা চাই যে যে শূন্য পদগুলো রয়েছে সেগুলো যাতে আমরা পূরণ করতে পারি, এটাই আমাদের একটা দাবি। 1400 সামথিং যে ফাঁকা পদ ছিল এর মধ্যে 921 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, চূড়ান্তভাবে পাবলিশ করা হয়েছে। তো আমাদের দাবি হচ্ছে যে শূন্যপদ, বাকি যে 400-500 শূন্যপদ আছে সেইগুলো যেন না থাকে। তো যেহেতু শূন্যপদ আছে, আমরা অনেক সংগ্রাম করে অনেক পরীক্ষা দিয়ে আজকে ভাইবাতে ফেস করেছি, 5031 জন ভাইবাতে উত্তীর্ণ হয়েছে। তো আমাদের সকলের একটা দাবি, আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, আমাদের মা, আমাদের বোন, আমাদের আপা, হ্যাঁ, তার কাছে আমাদের একটাই দাবি যেন এই শূন্যপদগুলো যেন পূরণ করে দিয়ে আমাদের যে বাকি 4000 লোক ক্যান্ডিডেট রয়েছে তাদের যেন অন্তত 400-500 যদি চাকরি হয় তাহলে আমরা সন্তুষ্ট। আপনারা জানেন বর্তমানে যে চাকরির অনেক জটিলতা, চাকরির বর্তমানে যে চাকরির যে চাহিদা, যে প্রতিযোগিতা অনেক। তো আমরা এত প্রতিযোগিতার মধ্য দিয়েও আমরা আজকে ভাইবাতে বা পরীক্ষা দিয়েছি। আমরা আসলে এখানে 40তম সকল ভাইবা পরীক্ষার্থীর মধ্য থেকে আমরা এসেছি। আমাদের 40তম ভাইবা পরীক্ষায় আমাদের ঠিকানো হয়েছিল 531 জন, সেখান থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছে মাত্র 921 জন, যা বিগত নিয়োগ প্রক্রিয়ার সাথে অনেকটাই অসামঞ্জস্য। যেহেতু আমরা 6টা মাস পরিশ্রম করে এত দূরে এসেছি, পরিশ্রম করেছি, অনেকের বয়স শেষ হয়ে গেছে, তো এখানে যারা বাদ পড়ছে তাদের আসলে বাদ পড়ার কথা ছিল না, তাদের ভাগ্য আসলে তাদের সাথে নেই। এটা যদি উনি এই নিয়োগেও না করতে পারে, আমাদের প্যানেল আকারে তৈরি করুক যে সারদা, আমাদের সমস্যা দেখানো হয়েছে যে সারদা আসন সংকটের কারণে আমাদের নিয়োগ প্রক্রিয়া কমানো হয়েছে, কিন্তু আমাদের সেই আসন সংখ্যা সারদা খালি, মানে সারদার ট্রেনিং চলছে, তো ট্রেনিংয়ে অনেকেই খালি হচ্ছে, অনেক ব্যাচ খালি হচ্ছে। তো আমাদের এই যারা নিয়োগ পাওয়ার কথা ছিল, যারা মেধা তালিকায় আছে, তো তাদের এই মেধা তালিকায় তাদের সিলেক্ট করে তাদের সেই সারদায় প্রয়োজনে আরও 6 মাস পরে হোক বা 3 মাস পরে হোক আমাদের যেন সেখানে পাঠায়। গত যত নিয়োগ হয়েছে আমরা দেখেছি সারদায় 2000 লোক নেওয়া হয়েছে, অনুপাত ছিল যেখানে মনে করেন ভাইবার জন্য ঠিকানো হয়েছে কম কিন্তু নিয়োগ হয়েছে বেশি, যেটা 1:2 গেছে। কিন্তু এবার আমাদের যে 5031 জনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করে ভাইবার জন্য 921 জন নির্ধারণ করা হয়েছে, এটা অনেকেই হতাশ, কারণ আমরা প্রতিটা সেই 8-10টা ধাপ পার করে আছে। এইভাবে আমরা যারা প্রত্যাশী, মানে এই চাকরি প্রত্যাশী ছিলাম, তারা কেউ মেনে নিতে পারি না। আমি মানে অলরেডি এসের জন্য 3 বার ভাইবা দিয়েছি, আমি জানি কতটা কষ্ট করে, আমার প্রিপারেশন ছিল অনেক। আমি এবার নিশ্চিত আমার মেধা তালিকায় টিকবো, কিন্তু আমি সেটা হতে পারি নাই। যারা নিয়োগ পায়নি, আমরা আরও 400 বা 600 মতো নিয়োগ পাওয়ার যোগ্য ছিলাম, তারা যদি আসন সংখ্যা পূরণ অনুপাতে পূরণ করা হতো তাহলে আমাদের যারা 600 পরিবার যে তাদের ছেলে মেয়ে, তাদের মা বাবা যে প্রত্যাশা করে বা তাদের নিয়ে আসা, সেটা পূরণ হতো।